রেকর্ড আছে, কারা ভেঙেছে, কে ভেঙেছে, কখন ভেঙেছে সব জানি। এখন কিছুই করবো না, আগে জনতা ভাঙুক, তারপর বাকিটা ওদেরকে প্যাকিং করবো আমরা। জনতা 1 তারিখে ভাঙবে, 4 তারিখে রেজাল্ট বেরোবে, তারপর বাকিটা বুঝে দেবো। আসলে কালকে এত মানুষের জনসমর্থন ওখানে আমরা পেয়েছি মিটিংয়ে, এত মানুষ নেমে এসে তাদের অভাব অভিযোগ জানিয়েছেন, ফলে তারা মানে প্র্যাকটিক্যালি আতঙ্কিত। কিন্তু এইভাবে ওই ভিডিওটা এলো, জবাব মানুষ পাবে আমাকে কেন মানুষ জানিয়েছে। ভোরবেলা জানাচ্ছে মানুষ যে রাত্রিদের সময় কারা কারা খুলেছে সব জানিয়ে, সব কটার বিচার হবে, সব কটার হিসেব হবে। এটা 21-এর বিজেপি নয়, মনে রাখতে হবে। ইট মাটলে ভাই পাটকেল খেতে হবে, অপেক্ষা করুন। তৃণমূল এসব করে না, তৃণমূল সবসময় গণতান্ত্রিক পদ্ধতি কাজ করে। তৃণমূল একটা রাজনৈতিক দল, রাজনৈতিকভাবেই যারা মোকাবিলা করবে মোকাবিলা করে, এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। মহানগর ওদের অনেক গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই একটা। মহানগর বিধানসভা উপনির্বাচনে সফল রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী নেতা কমরেড মাধব সেন গুপ্ত সর্বানী ভট্টাচার্য এবং জাতীয় কংগ্রেস নেতা